বাস্তবিক দেশাত্মবোধ নামে শুধুমাত্র দেশমাতৃকার প্রতি আবেগ ভালোবাসা নয়, দেশপ্রেম হলো দেশবাসীকে সেবা করার আবেগ। স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করে 67তম স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় রাজ্যবাসীকে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রীর এই ভাবনারই প্রতিফলন হল। কংগ্রেসের তেলেঙ্গানা গঠনের সিদ্ধান্ত ঘোষণার পরই নতুন করে পাহাড় অশান্ত করে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে সোচ্চার হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। কিন্তু সরকারের কড়া মনোভাবের কাছে হালে পানি না পেয়ে লাগাতার বন্ধ, জনতা কারফিউয়ের মতো অগণতান্ত্রিক কর্মসূচি প্রত্যাহার করতে হয়েছে মোর্চাকে। মুখ্যমন্ত্রী বরাবরই বলেছেন বাংলা ভাগ তিনি বরদাস্ত করবেন না, বাংলার প্রতিটি কোণের সব সংস্কৃতিকে সম্মান দিয়েই যে তিনি রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে চান, এদিন তারই প্রতিফলন দেখা গেল 67তম কুচকাওয়াজের অনুষ্ঠানে। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন পাহাড়ের লেপচা নেপালি সম্প্রদায়ের মানুষরা। রাজধানীর বুকে তারা তুলে ধরলেন তাদের আপন সংস্কৃতিকে। এদিনের কুচকাওয়াজে নজর কেড়েছে উত্তর থেকে দক্ষিণের একাধিক স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা। রাজ্যে পালা বদলের পর জঙ্গলমহলের সামগ্রিক উন্নয়ন দিয়ে মাওবাদী বাড়বাড়ন্তকে ভোতা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের উন্নয়নের একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। এদিনের কুচকাওয়াজে সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপস্থিতিও বিশেষভাবে নজর কেড়েছে। এদিনের কুচকাওয়াজের অনুষ্ঠানে বিশেষ নজর কেড়েছে পুরুলিয়ার ছৌ নাচ। মহিষাসুর মর্দিনী নাচের মাধ্যমে ফুটিয়ে তুলে উপস্থিত সকলের বাহবা কুড়িয়েছেন তারা। বাউলদের উপস্থিতিও এদিনের অনুষ্ঠানকে অন্য মাত্রা দিয়েছে। বাংলার সংস্কৃতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা সমস্ত উপকরণ দিয়েই এদিন বাস্তবিকই রঙিন রূপে পালিত হল স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান। সার্বিকভাবে রেড রোডের অনুষ্ঠানে গোটা বাংলার সংস্কৃতিকেই তুলে আনা হয়েছে।
তালিকা থেকে বাদ পড়েননি এরাজ্যের চলচ্চিত্র জগতের কলাকুশলী থেকে শুরু করে সঙ্গীত জগতের দিকপাল রাও। নিউজ টাইম।